বাপরে, রয়্যাল প্যালেসটা কেমন? পান্না পাঠান জি, তোমাদের ছোট সাহেব। এই পান্না পাঠান, হা করে কি দেখছো? ও আমাদের রাজা বাবু। সালাম দাও। সালাম রাজা বাবু। আচ্ছা, ওই ঘোড়াটা আমার দিকে এমন খ্যাপা চোখে তাকিয়েছিল কেন? আমি যে ডুপ্লিকেট, ও কি তা আজ করতে পেরেছে? বোবা পশু সবই বুঝতে পারে। ভেতরে চলো। জি হ্যাঁ, চলুন। ওয়েলকাম রাজা বাবু। এটা আবার কোন মাল? হাই ইয়াং ম্যান, তোমাকে দেখে মনে হচ্ছে শাহরুখ আর সালমান খানকে ব্লেন্ডারে মিক্স করে তোমাকে তৈরি করা হয়েছে। কাজের বুয়া নাকি? না, তোমার বড় বোনের হবু স্বামী। স্বামী? হ্যাঁ, কিন্তু ওর মেয়ে সেজে থাকার কারণ কি তা তুমি সময় মতো জানতে পারবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো ভাই, ভিতরে এসো। রাজাবাবু, এই তোমার বাড়ি, আর উনি তোমার মা। ঘরের ভেতরে সৈয়দ বাড়ির আদর্শ রয়েছে, তাই সবার আগে সেই আদর্শের দোয়াটা নাও। চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছে কেন ভাই, বসো। আরে, এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস, ফুটপাতে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তুমি এখন ফুটপাতে নয় বাবা, জমিদার বাড়িতে খাচ্ছ। 25 বছর ধরে এই বাড়িতে, ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজা বাবু। বসো। আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে, সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে, কেমন আছে, আর ও ঠিক মতো খেয়েছে কিনা। এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি। আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগেনি? ভাই, তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা? একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে। তুমি কবে কখন আসবে? তোমার পথ চেয়ে চোখের পানিতে বুক ভিজে নাই কত 25 বছরে।
এমন একটা রাতও আমার জীবনে চাইনি বাবা। তোদের সবার কষ্টের কথা ও জানে, কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতেও বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল। আমাদের রাজাবাবু চলে এসেছে, তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না, আর কারো কোনো দুঃখ থাকবে না। রাজাবাবু তুমি খাও। খাও বাবা। রাজাবাবু, কপালটা খুলতেছে না। শক্তিশালী দেহ, বুক ভরা সাহস, আর চোখ ভরা তেজ, কিন্তু মনটা তুলার মতো নরম। শুনলে তো আমার মনটা কেমন? রাজাবাবু জি, ওকে 1,00,000 টাকা বকশিশ দিয়ে দাও। 1,00,000 টাকা? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাজাবাবুর আগমন উপলক্ষে দয়াল বাবার মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজাবাবু জি, খাদেম সাহেবকে 1,00,000 টাকা দিয়ে দাও। আরো 1,00,000? মন চলছে তোকে? বলেছিলি না 2,000 কোটি পাবো, আর রাজাবাবু হয়ে রাজার হালে থাকবো। এভাবে 5 দিনে উল্টো আমার 5,00,000 চলে গেল। মাস শেষ হওয়ার আগে মনে হয় থালা নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, এক্ষুনি চলে যাব। চল চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল, ধরা পড়ানোর আগে এগুলি সরাই। আমি এই বাড়িতে আছি, সাথে তা জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি, ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার, আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার, আমি মালিক, আর তুই হবি পাহারাদার। কি? আমি পাহারাদার? নয়তো কি, জমিদার? চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম, হবুবধূ হিসাবে এবারে সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে, আমি এখন চলি। আসতে না আসতে চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা বলো মা, যা ওকে নিয়ে আয়। আই চল, চলো আয় আয়। সাথী চলো। ও
হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে তখন আমার পুরো 75 লাখ চলে গেলেও আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু হবু বধূ হিসাবে সাথীর এখানে আসার কারণটা কি? কারণ একটাই, আমি এই বাড়ির সন্তান। নিশ্চয়ই সেই খবর জেনেও এখানে এসেছে। তাহলে তো